কান্না করে শেখ মুজিবুর রহমানের জন্য বিজয় মাসে, এই যে বিজয় মাসে আসতে আসে তার চোখের পানি আর ধরবো না, সে সবসময় কান্না করে শেখ মুজিবুরের জন্য। কিন্তু আমার বাচ্চা রাস্তায় যখন আমি বেরোই আমার বাচ্চাকে নিয়ে এই যে মাদ্রাসায় যাইতে চাই, তখনই একটা ছবি টবি পড়ে থাকলে কেউ সিরা ফেলালো, ওই ছবিটা মুইসা বুকের ভিতরে রাখে, ব্যাগের ভিতরে রাখে, যে এটা আমার দাদা, এটা আমার দাদার ছবি, আমার ফুপির ছবি। শেখ মুজিব সেখানে সিরানো কেউ কিছু বলতে পারে না, তাইলে আমার মেয়ে ঝগড়া করা শুরু করে দেয়, আমার ফুপি কেন বলছো এই কথা। আমি আমি অনেক সময় মানুষের শত্রু হয়ে যাই এই মেয়ের কারণে, ওর কুকুর জন্য খুব, ওর কুকুর ছবি, ওর দাদার ছবি কাউকে ধরতে দেয় না, কাউরি শিখতে দেয় না। ও যখন ঘুমাই থাকে তখন ও ভাস করে আমি ওয়ালের সাথে রাখছি, আমি ওয়াল দিকে নামাই রাখছি যে নামাজ হয় না ঘরে ছবি থাকলে। আমার বোনের কষ্টেও যে তোমার কুকুর তো জানবে না কোনোদিন, তুমি যে তোমার কুকুর পাগল, তোমার বাবা যে দাদার পাগল এটা তো জানে না, তাইলে আমি ছবিটা এখানে রাখে দিই, ও বালিশের তলে রাখে ছবিটা, যেটা আমার দাদার আমার কুকুর ছবি। কখনো আমি জীবনে আমার দাদাকে আমি ফুপিকে হারাইতে দেবো না, আমি খুব ভালোবাসি। আমি একজন মুক্তিযোদ্ধার বউ হইয়া কত কষ্টে আছি, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জানি একটু সাহায্য করে, আমি খুবই কষ্টে আছি, আমার এই দুধের বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছি, আমাকে জানি একটু সহযোগিতা করে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি সাভারে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একজন অসহায় এক নারী বসে আছেন এবং পাশে তার বাচ্চা। তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব, তো জানবো তিনি কেনই আমাদের তার এই সন্তানকে নিয়ে, ছোট্ট এই বাবুটিকে নিয়ে তিনি কেনই আমাদের ক্যামেরার সামনে আসলেন, কি কারণে তার জীবনে কি এমন ব্যথা রয়েছে বা তিনি দর্শকদের কি বলতে চায়। তো তাই আজকে আমরা আপনাদের জানার চেষ্টা করব। তো দর্শক, পুরো ভিডিওটি না দেখলে কিন্তু আমাদের এই প্রতিবেদনের যে মূল পর্ব সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা চাই যে আপনারা ধৈর্য সহকারে পুরো প্রতিবেদনটি দেখেন। তো আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো আপা আপনার নাম? আমার নাম লাভলি। লাভলি আপা। তো লাভলি আপা, আজকে তো আমরা কি জন্য এসেছি আপনি জানেন? আজকে এসেছি আপনার জীবনের বাস্তব গল্পগুলো দর্শকদের মাঝে তুলে ধরতে। তো আপা, আপনার জীবনের গল্পটা যদি একটু শুরু থেকে বলতেন যে আপনার বিয়ে হয়েছিল কিনা বা আপনার স্বামী আছে কিনা। আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড একজন মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলি ওনার সাথে কিছুতেই যেতে চায় নাই, আমার বাবা মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউই রাজি না। আমার একটা আন্টি আঙ্কেল ওনার সাথে বিয়ে দিতে, যাই হোক তখন আমি অতটা, আমার বয়স ছিল কম, বুঝি নাই। এখন উনি খুব অসুস্থ, ওনার প্যারালাইসিসে ওনার ছয়টা ব্লক উনি স্টপ করছে বিছানায়। এখন আমরা এখন ওনার চিকিৎসা করতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না, খুবই অসুস্থ উনি, প্যারালাইসিসে ওনার সুস্থ হইতে পারি না, আমি ভাড়া থাকি সে ভাড়া টাড়া দিতে পারতেছি না, উনি সবসময় কামড়ে, বিজয় মাস আইলে সবসময় কামড়ে। ওনার শেখ মুজিবুর রহমান ওনার বাবা নাকি, উনি বাবা বলছে শেখ মুজিবুর রহমান রে, আর শেখ হাসিনা রে বলছে শেখ হাসিনা নাকি ওনার বোন। সেজন্য সবসময় বিজয় মাস আইলে উনি কামড়ে, উনি একজন মুক্তিযোদ্ধা, আমার কাছে কাগজপত্র সব আছে, কেউ যদি দেখতে চায় আমি দেখাইতে পারবো, ওর জিনিয়ার কাগজ সব কিছু আমার কাছে আছে, ফাইল আছে, তো দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। উনি বিজয় মাস আইলে, 21 ফেব্রুয়ারি আইলে, মুক্তিযোদ্ধারি আইলে উনি সবসময় কামড়ে। আর আমার মেয়ে, ওর দাদার একটা ছবি দেখলে, শেখ মুজিবুর একটা ছবি যদি কেউ পাড়ায় বা সিরা ফেলায় ওর সাথে সাথে ওইখানে কান্না করে, তো ওরে যায় যে ছবিটা ওর জামা দিয়ে মুইসা বুকের ভিতরে নেয় আর না একটু ব্যাগে নিয়ে আসে। তা আমি বলি এটাকে তুমি এটা কি করলাম, হাতে ময়লা ছেলা বললো, আমার দাদার চেয়ে বড়ো কিছু না, একসময় মামু দেখো আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না, আমার ফুপি যদি জানে আমার বাবা অসুস্থ আমার ফুপি আসবে আমাদের কাছে, আমার ভাইয়া আছে জয়, আমার আপু আছে পুতুল, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু কি আসে, কেউই আসে না, কেউই জানে না, উনি এখানে আমাদের কি দেখবো কি না জানি না। তো এর কাছে অনুরোধ, যদি এই ভিডিওটা সে দেখে একটু আমাদের জানি সাহায্য করে, আমার হাজবেন্ড খুব অসুস্থ, তার ছয়টা বলুক আমি চিকিৎসা করতে পারতেছি না টাকার জন্য, সে অসুস্থ মানুষ। আমার ছোট একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার আমি লেখাপড়া শিখাইতে চাই, মানুষের মতো মানুষ বানাইতে চাই, কিন্তু আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন আমি তাইলে একটু পারবো করতে, আমার বাচ্চাটা আমার হাজবেন্ডকে বাঁচাইতে পারবো। কিন্তু আমার হাজবেন্ডকে না হয়তো আমার বাচ্চাটা কাকে বাপ ডাকবে, কাকে বাবা বলবে, ওর তো কেউ নাই ও বাবা ছাড়া। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাকে তাহলে আমি একটু উপকার পাবো আর কি।
আচ্ছা ভাই, আপনি বললেন যে আপনার স্বামী একজন মুক্তিযোদ্ধা, তো আপনার স্বামী কি ভাতা পায়? মুক্তিযোদ্ধা ঠিক আছে, একটা ভাতা দেয়। আমার স্বামী মুক্তিযোদ্ধার ভাতা পায় না। আমার স্বামী তখন বাহিরে ছিল, শেখ মুজিবর যখন আসিল তখন আমার স্বামী বাহিরে, তখন সব কাগজপত্র আমার তারপর মারা গেল, তারপর আমার হাজবেন্ড আসলো। কিন্তু আইসা কাগজপত্র কমান্ডারের কাছে জমা দিছে, সে কাগজপত্র নিছে, টাকা দিছে, সব কিছু নিছে, আমার হাজবেন্ডকে কিছুই দেয় নাই। কিন্তু সে ভাতা টাতা কিছু হয় নাই, আপিল ফিরে রাখছে। যে কোনো কারণে এখন আপিলের সাথে আমরা মোকাবিলা করতে পারছি না। আচ্ছা, তো মানে এখন কোনো ভাতা পাচ্ছে না? না, ভাতা টাতা কিচ্ছু পাই না। আমার হাজবেন্ডের অরিজিনাল মুক্তিযোদ্ধার কাগজপত্র সব আমার কাছে আছে, কেউ দেখতে চাইলাম দেখতে পারবো। আচ্ছা, তো এখন আপনি বললেন যে আপনার স্বামী যে মুক্তিযোদ্ধা, আপনার স্বামী, তো আপনার স্বামী এখন অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। তো এই যে আপনার কয়টি সন্তান? আমার একটা মেয়ে। একটি মেয়ে? আচ্ছা, তো এই মেয়েকে নিয়ে এখন আপনার জীবনটা মানে পার করতে হচ্ছে? হ্যাঁ, আমার মেয়েটা নিয়ে আমি মেয়েটার মানুষ করতে চাই, আর স্বামী মেয়ে দেখাশোনা করতে চাই, এই তো। আচ্ছা, তো আপনার কোনো আত্মীয় স্বজন নেই? আমার আত্মীয় স্বজন আছে, আমার হাজবেন্ডকে বিয়ে করছি দেখে কেউ আগে আসলো। এখন পর্যন্ত কেউ আসেনি? না। মানে যে বিয়ে করেছেন কত বছর হয়েছে? রাগের মধ্যেই আছে আর কি এখনো। তা আপনি কি আর কখনো জানেন যে হয়তো একটা ভুল করে ফেলেছি? গেছি কিন্তু এখন আর যাই না, কত বছর পেলে বাবার বাড়ি যাই না। আমি অত টাকা টাকা নাই আমার কাছে যাওয়ার যাইতে, তাছাড়া হাজবেন্ডের ওষুধপত্র খাবো সেই টাকাই তো আমার কাছে। তা আমি অনেক কষ্ট করিয়া এক সময় একদিন দেখা যায় কি আমার কাছে টাকা ছিল না, আমার হাজবেন্ড খুব অসুস্থ, তখন আমি কি করছি আমার ব্লাড বিক্রি করিয়া তারপর ওনার জন্য ওষুধ আনছি, নাই তো ওনারে আমি বাঁচাইতে পারতেছি না, আমার কাছে কোনো টাকা নাই, আমি কি করবো। তারপরে বিক্রি করিয়া ব্লাড বিক্রি করিয়া তারপর ওষুধ আনছি, তারপর আমি ওনারে খাওয়াইছি, তারপরে এই হয়েছে। কিন্তু এখন কত আর পারবো, আমি আমি এখন খুবই অসুস্থ। মানে এই যে ব্লাড যে বিক্রি করেছেন, এটা কয় মাস পর পর, মানে কয়েকবার মানে ব্লাড বিক্রি করেছেন নাকি? আমি একবার ব্লাড বিক্রি করছি, তখন আমি আমি নিজেই অসুস্থ হয়ে যাই। আমার তো ওনাকে জাগাইয়ে উঠাইতে হয়, সব কিছু করতে হয়, আমার নিজের আমি দিলে আমি নিজেই তো সুস্থ হতে পারি না, ব্লাড বিক্রি করলে বেশি ওনাকে আমি করছি। আচ্ছা, তো আসলে আপনার জীবনটা কিন্তু আপনার খুব কষ্টের মধ্যে আছেন, আপনার কথাটা শুনে বোঝা গেল। আমার মেয়ে একটা চিঠি লিখছে ওর ফুপির কাছে, এই চিঠিটা লিখছে। আচ্ছা, ফুপিটাকে? ফুপিটা শেখ হাসিনা। আচ্ছা, তো বাবুর কাছে চিঠি লিখছে, সে আমার মেয়ে সবচেয়ে জন্মের থেকে জানে যে ওর দাদা শেখ মুজিবুর রহমান ওর ফুপি শেখ হাসিনা। সব সময় বলে ওর দাদাকে কখনো ও কারো নিচে হারাইতে দেয় না, কোনো ছবি কেউ সিরা ফেলাইলে পোস্টার দেয় না, আর ওর ফুপিকে কেউ কিছু বললে তো হ্যারে ছাড়েই না, আমার ফুপি শেখ হাসিনা, আমাদের কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকে না। আমার ফুপি যদি আমার ফুপি তো জানে না আমরা যে অসুস্থ আছে, আমার বাবা বিছানায় আছে, এটা বলে আর কি। আচ্ছা, হয়তো আমাদের ভিডিওটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাইতেও পারে, উনি হয়তো দেখতেও পারে, দেখে হয়তো আপনাদের সহযোগিতার আশা করে হাত বাড়িয়ে দিবেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আসলে খুব মা, কিন্তু যেখানে মানে অসহায় বা পরিবার দেখে সেখানে কিন্তু উনি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই জিনিস চাই যে আমার হাজবেন্ডকে একটু বাঁচাক, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, সে একজন মুক্তিযোদ্ধা, তার কাগজপত্র সব আছে আমার কাছে, সে দেখতে চাইলে আমি দেখাতে পারি। আমার এই বাচ্চারা দিকে চাই আর একটু আমাকে সহযোগিতা করুক, আমার বাবা জানি, ওর বাবারা জানি, ও বাবা ডাকতে পারে, একটু সহযোগিতা করুক। ওনার ছয়টা ব্লক, ওনার দুইটা চোখ দেখে না, দুইটা চোখে শাড়ি পড়ছে, তো ওনার চোখ অপারেশন করাইতে হইব, আমি বড়ই কষ্টে আছি, একটু সহযোগিতা করুক মাননীয় প্রধানমন্ত্রী। আর দেশের দেশ বিদেশের কাছে সবার কাছে আমার আবেদন, সবাই একটু আমাকে সহযোগিতা করুক। আচ্ছা, আমাদের দেশে বা পরিবারে তো অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা হয়তো আপনাদের ভিডিওগুলো দেখছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি বলি ভাইদের কাছেও বলি, বোনদের কাছেও বলি, আমার হাজবেন্ড খুব অসুস্থ, আমাকে একটু আমার পাশে একটু দাঁড়া, আমার মেয়েটাকে জানিয়ে একটু মানুষ করতে পারি, মেয়েটা পড়ালেখা করতে চায়, কিন্তু আমি টাকার জন্য পাচ্ছি না, সবার কাছ থেকে একটাই। আর আমি আপনাদের জন্য আমি নামাজ করি, নামাজ করি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করবো, জানি আল্লাহ আপনাদের ভালো রাখবে, একটু আমার পাশে যারা পাই সে সহযোগিতা করুক আমার হাজবেন্ডকে। আচ্ছা, তো আপনার তো একটা মেয়ে আছে, তারা তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। হ্যাঁ, তো তার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন? কারণ আপনার হাজবেন্ড কিন্তু এখন বিছানায় পড়া,
তো আশা মনে হয় না তুমি আর কাজ করতে পারবে যদি সুস্থ হয়, তারও বয়স হয়েছে আমরা দেখেছি। উনি কাজ তো করতেই পারবে না, ওনারে তো আমারই দেখতে হয়, উনি কিভাবে কাজ করবে? আপনাকেই দেখতে হয়, ওনারে উঠাইতে হয়, খাওয়াইতে হয়, গোসল করতে হয়, ইশারায় নামাজ পড়ে সব কিছু আমার করতে হয়, উনি তো নিজে পারে না কিছু। তো আমরা এখানে শুনলাম যে উনি যদি হয়তো মনে মাঝে মধ্যে বিছানা টয়লেট করে দেয়, উনি ওনার সব কিছু পায়খানা পেশাব আমার পরিষ্কার করতে হয়, উনি পেশাব পায়খানা করে দেয় সব কিছু, বিছানায় করে আমার পরিষ্কার করে।